সর্বাপরাত্তর রয়েছে, দোয়াটা করা অতি উত্তম। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি লাকসুন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। এই দোয়াটা জানুন না আপনারা, যেরকম বের জানবা সবে বরাত তো রাইতে এই দোয়াটা করা উত্তম বলাম। এমনি বারো মাস দোয়া করো, কোনো অসুবিধা নাই, নিষেধ নাই, সবে বরাত তো রাইত বলাম। আয় আল্লাহ, আমি আল্লাহ আপনার দরবারও মাফ চাইয়ার, আপনি আমারে মাফ করিয়া দেও, মাফ চাওয়ারে আপনি বড় পছন্দ করো আল্লাহ, আপনার যা তুই লাগিয়া মাফ করিয়া দেনেওয়ালা। এর লাগে সবে বরাত তো রায় আমরা বেশি বেশি করি, সেই দোয়াটা আমরা করতাম। সবরাত তো রায় কোনো কোনো জায়গার দেখবায় সবরাত যা কিনা জানেননি, ফতে দিবা গাইয়া খেয়ার লাগে সবরাত ফত খেয়া আসুন, বাড়ি বেশ করি লাইটিং করিয়া লাল করি লাল করিয়া বাত্তি বেশ করি জ্বালাইতে খালি সবরাত ছিল, বুঝেছিস? খেয়া আসুন ঠিকছে খালি রায় খাইতে রাখি, এটা তো সবরাত পালন করটা নয়, সবরাত পালন করত। সেই সবে বরাত বরকতময়ের বরকতময় রাত, যে রাত্রির মধ্যে আল্লাহর অসংখ্য ফরিস্তা হল সেই দুনিয়ার জমিনের মধ্যে নাজিল হয়, এই দিন মাগরিবের নামাজ রে আদায় করিয়া সারা আওয়াবিন নামাজ ছয় রাকাত ওয়ালা ফরক আবাদাল মাগরিবি সিত্তু রাকাতিন, ছয় রাকাত মাগরিবের পরে আওয়াবিন সুন্নাত নামাজ পড়িলাই, ও নামাজটা জায়গায় জায়গায় পড়িলা কা পড়ার পরে দেখো কা ই নামাজের কতটুক ফজিলত, কয়টা ফিজনের বারো বৎসরের গুনার আল্লাহর যাতে মাফ দিলাই। এর বাদে তসবি লক্ষ্য হারন্তে মাশাল্লাহ এক লাখ বার পড়ক, এক লক্ষ বার মাশাল্লাহ ইগু হারতা না, এক লাখ বার মাশাল্লাহ পড়াত লাগলে মাথায় ঘুরে যাবো, বুঝাইছো বুঝাইছো নি, মাথায় গুরানি আইব, এক লাখ গুরানি হিসাব ওটে, আচ্ছা এগুর খাম নাই। তারপরে কি করক, এদিন বালা করি গোসল খান্তা করক, সবে বরাতর দিন বিশেষ করিয়া দিন গোসল খান্তা শেষ করিলাক, ও সময় আল্লাহর কালাম কুরআন শরীফ যদি পারুন মাগরিবর পরে সুরা ওয়াকেয়া তিলাওয়াত করিলাই, ওয়াকেয়া তিলাওয়াত করছো না ওয়াবিন নামাজ পড়িছো আল্লাহর দরবারে দোয়া করক, রিজেকর লাগি বরাতর লাগি দোয়া করক, একটা বছরের বাজেট আল্লাহ করানের লাগি সবে বরাতর রাত বেশি করিয়া রিজেকর দোয়া করুন। তবে বিশেষ করিয়া এই রাত যদি পারুন ও আয়াতে করিমাটা পড়ার একটু চেষ্টা করবা, দুইটা আয়াত, একটা না দুইটা আয়াত, একটা আয়াত হইল ওমান ইত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হুলা ইয়াহতাসিব ওমান ইতাওয়াক্কাল আলাল্লাহি ওয়া হুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। বেশ করি পড়বা। দুই নম্বরে যদি ভারণ পড়িবা ربنا انزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين سايلي فايبا امام صبر خويا بار قري ديبا انا الى نزي بور سايلي فايبا ايتا آيات كريما تلاوات جدي تيا خيال تاقي خلال كيال تاقي ও আয়াত গুণ বার করব কবা কোনো অজিবাত ভাইবা দেখবা ইটা আয়াতগুলো আছে, এই দোয়াই গুণ আছে, ইতাও যদি বুধবান কঠিন বার্তাম নাই গুণতর ফজিলত বেশ, একবারে সুজা আছে বেশ করি বলক, আল্লাহুম্মা ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু আল্লাহুম্মা ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু, ও দোয়াটা এই রাত বেশি বেশি করি আল্লাহর কাছে হোক। ইগু তো পারব না পঞ্চায়েত, এ খাবারে বাট্টি দোয়া। আর সবে বরাত তো রাত, আমি একদমে আপনাদের কাছে অনুরোধ করিয়া রায় দশটার পরে মাইকটা দয়া করিয়া বন্ধ কর, আমরার দেশ কিছু জায়গাত মানুষে কি কর সবে ঘোরা তোর রায় আটটা এগারোটার সময় শুনবা কি গিয়ে গজল কর, বারোটার সময় শুনবা কর অমন ঘুমাই রিলাই নিল ওই রায় একটার সময় আইবা এক পুরো এক গুরু আইবা এবার মেসব মাইক চালু দেখুয়া উত্তর মসজিদ আরম্ভ করে দিস, আচ্ছা গর তাজুদ বড়িত মানছে সলাতুর তসবির নমাজ বড়িতা যা বেড়া খায় আয়া কবা উত্তর মসজিদ শুরু হয়ে গেছে হিনু এক গুড়ে খেসিতা জিকির মাইক আয়া দক্ষিণ মসজিদ শুরু হয়ে গেল মাঞ্চর তাহাজ্জুদ সলাতুত তসবি সারা বেড়া লাগাইয়া সানিয়া দিলা
অন্যজন ডিস্টার্ব দিত্র বাইরে 9টা 10টা পর্যন্ত মসজিদের মধ্যে মাইক চালাইছো আর বন্ধ করো খাও অন্যর যাতে ডিস্টার্ব দিতায় না এই দিন রায় খালি একা একা নিরাইনি গুড়ে খালি বেশি করে আল্লাহর ইবাদত করো দোয়া করো বেশি করিয়া তৌবা করো বেশি করিয়া নফল নামাজ পড়ো পড়ো তারপরে বেশি করিয়া রিজকের লাগি দোয়া করো আর মসজিদ কুনানো আল্লাহকে আসতে সিন্নি বাটিবার সময় মাইরি তোলা বুঝেছে এর একদিন একদিন সিন্নি দুই সান্দা লড়েছে আটুত তো কি তুইয়া উফরিয়া বইলে উফরিয়া বইয়া দেখো কেন আটুত কিয়েগু তৈলি দেখা যাও না হরু হরুতে গুর বুঝাইছি ইয়া ইয়া কর হুজুর আমি দুই সন্ধ্যা লই দিছি বলে কিলা বলে তকি তৈছি আটুত আর কইছি আমার হুয়া গুড়ে সন্ধ্যা দিল তবে আমি কইছি বলি ই খাম খান করিও না আল্লাহ মানে দেখাই আর দেরি কত শিয়ার আন্দারি তো সিন্নি বাটো না আমি তুষা সিন্নি আর আল্লাহ রহম সিন্নি তা বাট হে দুই জন্দা লইতে পারি আটুর তো কি আর তুই দিছি এতে বুঝাই গিয়ে ডবল তো কি নিয়ে আইছি পলাটে কইছা আর কয় ও অনেক সন্দা দিল এদের খালি আন্দার দিতরা আর হাসা আমি একদিন দেখলাম বইয়া তো কি গু তৈলি আন্দার মার্ক করা যায় না বুঝা যায় হাসা হরুতে গু রব বুঝাইছি ও সিন্নি দুই সন্দা লইতে পারি তো কি আটুর বুঝবাই কত শিয়া না সবরা তো রাত কোনো আলো সিন্নি দিয়ে দরবার হো ইয়া আল্লাহ বড় শর্মর ব্যবহার আল্লাহর বাস্তে শিরনি মসজিদ সুন্দর করি বাটকা বাটনেওয়ালা যেই নেন সমান বাগে বাটিতা বাটার মধ্যে কমি বেশি করতে না আমার ছেলে বড় সান্দা বাতিজা বড় সান্দা অমুকর ছোট সান্দা যেই নীলা ভক্ত লবি করবা জানিয়া রাখবা বাবা আপনি দায়ী হইবা এর লাগে কোনোদিন ভক্ত লবি করবা না সবে বড় তোর রাত যত বেশি বারণ এদিন রায় চলা তো তসবিন নমাজ সমাজ সংসার রাখার তান্দা পড়ি নেইবা যারা মেসা বগল একটু স্পিড আছে 25 মিনিটে পড়া যায় 25-এর আগে বাজু লাগেন যায় না বুঝেছি 25 লাগবো দিছে আর উঠবে আধা ঘন্টা 20 মিনিটে পড়লে এটা খুব স্পিডে পড়া লাগবে বেড়া খাইতে পারে এই নমাজ সম্পর্কে আল্লাহর রাসূলে ফরমায় তুমি যদি পারো প্রতিদিন পড়ো প্রতিদিন পারো না সপ্তাহে পড়ো সপ্তাহে পারো না তুমি মাসও পড়ো মাসও পারো না বৎসরও পড়ো বৎসর ভাড়া তোমার জিন্দগির মধ্যে সেই নমাজটা তুমি একবার পড়ো তবে ফরজ নাই ওয়াজিব নাই এত গুরুত্ব দিছুন আল্লাহর রাসূলে কারণ রাসূলুল্লাহ কইছেন লাউলা আনা শুকালা উম্মতি লা আমারতুহুম বিতাখির লিশাই ওয়া বিসওয়াকি ইনদা কুল্লি সালাতি আল্লাহর রাসূলে ফরমায় আমার উম্মতগুলোর কষ্ট হইব মনে করিয়া আমি তাদের এইভাবে হুকুম দিলাম না নতুবা তাদের লাগি গুলা আমি হলা তাকিদ দিলাম মনে ওয়াজিবর মতো বানাইয়া দিলাইলা মনে হইলা মনে হরক্তর নমাজর আগে মিসওয়াক করো আর এশার নমাজ রে তুমি দেন রাত্রি তাহির করিয়া পড়ো তাহির করিয়া পড়ো কইতে একারে হেস রাইত না রাত্রির 3 ভাগর মধ্যে 1 ভাগর শেষ টাইম 3 ভাগ করিয়া 1 ভাগর শেষ টাইম ওটা রেখেছেন তাহির তাহির কইতে রাইতে একটাই না উদয় শূন্য মাসলা তাকের কইতে একারে হেস রাইত না এর লাগি রাত এশার নমাজ মোস্তাবিয়ত মনে করো 6:30 বা 7টা 8টা 8:30 9টা ওলাম মোস্তাবিয়ত তো আপনি নমাজ রে আদায় করে নাইছেন কিন্তু রাত যখন 10:30 11টা হয়ে গেছে গেও তাকির করিয়া এর থাকি মোস্তাবিয়তটা যখন তাজাওজ করে নাইছেন আপনার থাকি ছুটি গেছে গিয়া ও আকসর ওলামায় কেরাম ওগুলোর মত হইল গিয়া 11টার পরে নমাজ পড়িবা তবে মকরুত থাকি খালি নাই যাই হোক আল্লাহর বান্দেগণের জন্য বিশেষ করিয়া সবে বরাতর রাইতে দোয়াটা পড়া হইয়া থাকছে গিয়া উত্তম
লাগি দয়া করিয়া তিন নম্বর আসছে গিয়া আরেকটা দোয়া, আমরা আওলা দখলে মা বাবার জন্য সেই দোয়াটা আমরা জানি কিন্তু পড়ি হম রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, যাদের মা মারা গেছেন বাবা মারা গেছেন খবরের পাশে আপনি যাই, যাওয়ার পরে সেই দোয়াটা বেশি করিয়া পড়কা। আল্লাহ রাসূল ফরমায় আওলা দখলে যখন মা বাবার লাগি সেই দোয়া করবা, মা বাবার দোয়ার লাগি আওলাদর প্রতি সেই দোয়াটা আল্লাহ বড় জলদি কবুল করেন। তিন সময় দোয়া আল্লাহর দরবারে আল্লাহ যাতে আমার নবীরে জানাইবা, ও নবিয়া মুহাম্মদ ইরফা রাসা নবী আপনার মাথাটা আপনি তুলকাম সালতু দা ওয়াসওয়া তুসাফা, ও নবী আপনার উম্মতর লাগিয়া আপনার উম্মতর লাগিয়া আমার বন্ধগুলোর জন্য যা আপনি সওয়াত করবা যা সুপারিশ করবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার সওয়াতে গ্রহণ করব হক সুবহানাল্লাহ। এর জন্য আজানের পরে দোয়া শরীক কোয়া দোয়াটা ফরক কোয়া, আর দোয়াটা হাত তুলিয়া করতেন না না এখানে পরে আমি আনিয়া তাহলে কোন কোন দোয়াত হাত তুলা লাগে বুঝাইছেন না, হাত তুলিয়া করতেন না নাই পরে আমি আনিয়া। তিন নম্বরে দোয়া হইল রাত্রির শেষ ভাগে দোয়া, রাত্রির শেষ ভাগে যে দোয়া যেটা করা হয় সেই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন গভীর রাত। রাত্রে যখন দুই অংশ অতিবাহিত হলো তিন নম্বর অংশ গভীর রাত তাহাজ্জুদের সময়, এই সময় যখন বান্দা বান্দিরা আল্লাহর দরবারে যখন দোয়া করেন সেই দোয়ারে আল্লাহ কখনো ঘুরাইয়া দেন না। তাই আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া আমরা তিন সময় দোয়া সম্পর্কে আমি আলোচনা করলাম, আবার তিন গুরুর দোয়া আল্লাহর দরবারে কবুল। তিন গুরু হইলা গিয়া মুস্তাজাবুদ্দাওয়া, এক গুরু হইলা গিয়া মুসাফির যারা সফরের হালতে তিন দিন পাঁচ দিন সাত দিন উর্ধে পনেরো দিনের জন্য বাইর হয়েছেন মুসাফির, মুসাফিরের হালতে যে দোয়া যেটা করা হয় সেই দোয়ারে আল্লাহ কি করেন না ঘুরাইয়া দিন না কবুল করেন। দুই নম্বরে তাকসে গিয়া মজলুম ব্যক্তির দোয়া, কোনো মানুষের উপরে যখন জুলুম করা হয় যে কোনো মানুষের উপরে জুলুম করা হয় যে কোনো প্রকারে জুলুম করুক টেকার দ্বারা হোক হাত দ্বারা হোক সম্পদ দ্বারা হোক কোনো মানুষের জুলুম করার পরে যখন মজলুমে খান্দে আল্লাহর দরবারে যখন দোয়া করে এই দোয়াটা আল্লাহ মজলুমের কবুল করিলাই। মনে করুক পাইস এক ভাই আর এক ভাইয়ের উপরে কোনো প্রকারে জুলুম করে বাইর মনে দুকাই বুননা না খোঁজা দুকাইব এই সময় বাইয়ে খান দিয়া যখন দোয়া করবে খান্দনি কেন আল্লাহ শুনি যায়। কোনো মেয়ের উপরে যদি কেউ নির্যাতন করে মেয়েটা খান দিব শকুর বানি ছাড়ব আল্লাহর দরবারও খান দিব, কোনো অসহায় ব্যক্তিরে যদি কোনো মানুষে কষ্ট দেয় কিবা তো কোনো গরিব মানুষ রেখে গরিব পাইয়া দুর্বল পাইয়া কষ্ট দেয় কিবা তো মসজিদের মেসাবার উপরে যদি কেউ জুলুম করিয়া থাকে কিবা তো কোনো বাচ্চার উপরে জুলুম করিয়া থাকে যখন মজলুম ব্যক্তির দুঃখ পাইয়া খান দিয়া দোয়া করবো হে আল্লাহ আমার অমুকে বড় কষ্ট দিছে রে আল্লাহ আপনি বিচার খান্তা করিও মজলুমর দোয়া আল্লাহ বড় জলদি লই নেয় আজকে তার এখান দাইসলে বাবা জমিন বেশ দেরি হইতো না তুমি ওলা একদিন খান দিবাই মাঝে ইয়াদ করবাই হাই রে হাই আমি অমুক রে কষ্ট দিছিলাম অমুক দিন অমুক মানুষকে জমিন আমি খান দাইসলাম অমুক রে আমি বড় দুঃখ দিছিলাম আজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার বিশেষ করিয়া আমি কোন ভুল করি রাইছি মানুষের দুঃখ দেওয়ার কারণে আল্লাহ আমার জমিনের মধ্যে বড় ধরনের খান্দাইরা নিজে নিজে খালি আফসোস করবার ইয়াদ করবা এর লাগি মানুষের দুঃখ দিয়া জীবনে বাবা সুখী হওয়া যায় না একদিন না একদিন আপনি দুঃখ করবা হয়তো আপনার জিন্দেগীর লগে লগে করবা নতুবা আপনি বিদ্যার পরে আপনারা ওলাদ একদিন আপনারা কষ্ট দিব আপনারা খান্দাইব আপনি ও সময় আফসুস করবা খান্দিবা মানুষ খান্দাইয়া জীবনে বাবা সুখী হওয়া যায় না। তিন নম্বরে আসছে গিয়া মা এবং বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল, মুস্তাজাবুদ্দাওয়ার মধ্যে মা বাবা যে দোয়া যেটা করেন মা বাবা হইলা সবচাইতে বড় দোয়ার জায়গা সবচাইতে বড় অলি, মা বাবা যে দোয়া করবা আওলা দর লাগিয়া সেই দোয়ারে আল্লাহর যাতে ঘুরাইয়া দেন না কবুল হয়ে যায়। মা বাবা দোয়া সাইন সাহর কাছে মেসাব দোয়া করিও ফুয়াকে পড়া ভাই দা কইন সাইতা ঠিক আছে ফুয়াকে দুষ্টামি করে
নেশাব দোয়া করিও ফুড়িগু বড় বেমার, তবে মা বাবা তোমাদের দোয়া কবুল, তোমাদের জবানকে পবিত্র রাখো আর নমাজ পড়িয়া পাওলাদের জন্য জীবনে দোয়া করো। মা বাবার দোয়া আল্লাহ বড় কবুল করো, মা বাবার দোয়ার মধ্যে গ্যারেন্টি আছে আল্লাহ কবুল করে, সেই দোয়া আল্লাহ ঘুরাইয়া দে না। আল্লাহ কি মা বাবার দোয়া করতাম? আর যে আওলা শিয়ান তার মন ও আওলাদের জীবনে মায়ের খেদমত করব, বাবার খেদমত করব, কিন্তু খেদমত করিয়া মা বাবার যখন দোয়া লই লাইব, বাকি জীবন ছেলের বড় সুখের জীবন হইব। আর যে আওলাদের জীবনে বুঝছে না মা বাবার তাকিয়া আলোক হয়ে গেছে, শরিক হয়ে গেছে, সরিয়া গেছে গিয়া, মা বাবার চাইছে না, জীবনে দোয়া লইতে পারছে না, জানি আর কেউ জমিন কয়েকদিন সুখে চলি যাইতরা ইলে একদিন আইব। তুমি মা বাবার জমিন যদি চাও না, কষ্ট দিয়া থাকো, খান্দাইয়া থাকো, তোমার আওলাদে হলে একদিন আইব, তোমার আওলাদে তোমারে খান্দাইবা। এটার বদলাই জমিন বেশিরভাগ হইয়া থাকে বাবা, এর লাগি দয়া করিয়া যুবক ভাইয়া মা বাবার জমিন যাতে রাসন, এরার মন জয় করে খেদমত করো, মা বাবার দোয়া লওয়ার চেষ্টা করো। বেশিরভাগ মা বাবা বয়স্ক হওয়ার পরে মা বাবার লাগি ভালো ব্যবহার রাখো, তুমি তার মা বাবার লাগি দোয়া করো। এর লাগি মা বাবার দোয়া, উস্তাদ অকলর দোয়া, পীর মুর্শিদের দোয়া, যদি কোনো উস্তাদের দোয়া দেন ছাত্রর প্রতি, ছাত্রর জীবন সুন্দর হয়ে যায়। মা বাবার দোয়া করলে আওলাদর জীবন সুন্দর হয়। আর কোনো পীর মুর্শিদের যদি মানে সাগরিদর লাগে যদি দোয়া করেন, সাগরিদের জীবনওয়ালা সুন্দর হয়ে যায়। যার কারণে যারা বয়স হইছেন পীর মুর্শিদ দর্শন, সবক সালাব কা সবকের উপর নির্ভরশীল থাকুক, সবক বেড়া লাগলে সবক গিয়া ডুলাক কা, আর ফিরর খেদমত যাক্কা, ফিরর দ্বার লইয়া ফিরর কাছে গিয়া দোয়া চাপকা, ফিরে তখন দিল খুলিয়া আপনার লাগি দোয়া করবা, ফির সাপর দোয়ার বরকতে বহু সমস্যার থেকে সমাধান অনলাইন পৌঁছাইব, ফিরে দোয়া করবা, ফিরর দোয়ার বরকতে আপনার জীবনে বহুত ফায়দা হইব। আপনি হল আপনার পীর মুর্শিদর লাগি আপনি দোয়া করতাম, আপনার পীরর বাড়ি ধ্যান রাখতাম, ফিরে অবশ্যই ধ্যান রাখবা, খেয়াল করছেন নিবা। যাই হোক, এর লাগি বিশেষ করিয়া গুনিয়াতুত্ব আলিবির সেই কিতাব থাকি যেন আমি ঘটনা আনলাম, একটা ঘটনা আমার মনে পড়ছে বাবা, তবে এটা এই কিতাব না কিতাব লেখনে হল আব্দুল কাদির জিলানি। আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহর ওলি আসলা, দেহ কাছে ওলির জবান মোবারক থাকি একটা শব্দ খালি প্রকাশ হইল, যা যেটা আল্লাহ কবুল করে লাইছে বেশ দেরি হইছে না। একদিন আব্দুল কাদির জিলানির কাছে কিছু সংখ্যক মানুষ গেছেন গিয়া দুঃখ প্রকাশ করলা, কইলা সাহেব আপনার কাছে আইসি, আপনার বাড়ির সামনে দিয়া আমরার বাড়ির সামনে দিয়া সামিয়ান আল্লাহর আরে বলি সামিয়ানে খালি বাঘে গু ছড়ানো গুলিয়া খালি দৌড়ায়, আপনার বাড়ির সামনে দিয়ে যদি হলা খেয়াও যদি গুড়ে গুলিয়া দৌড়ায় ফর্তি আদিন ঘুরা লাগবো না, ও আর খেয়াও যদি নয়া বাইক এখন লোন বেথালা বুলেট আর বড় আওয়াজ করতে ভাল লাগবে না হয়েছে, খেয়াও যদি ফাটা সাইলেন্সার লাগে সুটন যদি ভাল লাগবে না হয়েছে, জি না যুবক ভাই বাইক লইতায় লইও সালাইও কিন্তু ওদের ফাটা যেগুলো লাগে আওয়াজ করে অন্ত কি আপনার মনে করিল কাহো হেলা মন্দির আপনার কিতা জাগার নাম কয় রেলওয়ালা অত আন গেলে বুঝবই বা আবজ আর বলে আসে না নি একটা বাই ইটা মানছে বালা কইবান বলছে বালা কইতে না ইটা যেটা সাইলেন্সার লাগাইয়া যায় পুরো বাইক চালায় মানছে খুব খারাপ পায় কবে এই হুয়ার বাড়ি কেন বলে অমুকর হুয়া কেন আসলো বলে ও আসলো মিজোরাম কয়দিন বলে হুয়াটা একবার নষ্ট হয়েছি মোড়ো মোড়ো মানে চরিত্রহীন হুয়া হইবার না বলছে এর লাগি ফাটাই গু না পালে এগুলা কারণ নর্মেল ওগুলা বুঝেছো যে গিয়ে মানুষের খান মগজ দিয়ে যায় আওয়াজ করে মানছে সাই বালা নজরে সাই না বাদ নজরে সাই বাদ নজরে সাই দেখো কা বাঘ লইয়া খালি সামনে দিয়ে যাতায়াত করে সাগরি দখলে কৈশন করার লগে লগে আব্দুল কাদির জিলানি কোনো কিচ্ছু কইছেন না বেশ কিচ্ছু কইছেন না কইছেন আল্লাহ তো বাঘ ছড়াইতরা আল্লাহ চাইলে কোনো সময় খেয়ার খান্দ সুয়ার তুলি লাইতা পার আল্লাহ চাই নিতে পারেন না আইস বেটায় ওয়াগনার চলে আইস বেটায় আপনার পরচনা লইয়া ঘুরে খাইল বেটা ঠেলা গাড়ি তো ঘুমাইতে পারে ইলে হইতে পারেন বলছে জি জি আল্লাহর বন্দে গান ইটা আল্লাহ আল্লাহর লীলার খেলা কইবার বুঝবার ক্ষমতা নাই এক মাদ্রাসার ছাত্র কয়ে একটা আসলা ইটা ছাত্রই লাগে জিন্নি মুমিন বহুত আগরের ঘটনা হইয়া
অন্তত পক্ষে 25 বছর আগর কথা। আমরা ছাত্র জমানার আমরা উস্তাদর লেগে পড়ছি যে সাক মাদ্রাসা তো নাম কইলে বেজাল বাদে এই মাদ্রাসার বদনাম হয় কইবা ইনু জিন্নে মুমিন লান না তে জিন্নে মুমিনর ছাত্র কিছু আছেন ওটা ছাত্র একদিন উস্তাদর লেগে দাওয়াত করলে উস্তাদর লেগে ক্লাস কোন সময় এখন কিতারে দাওয়াত খাওয়াইতে না নিলা কোন কোন সময় ফুর্তি করি আমরা হো তো জিন্দে মোমেন ছাত্র গুনতে কইলা হুজুর হলে কোন দাওয়াত খাওয়াইতাম তে একদিন খাওয়াই নাই ও তারা একদিন দিয়ে গিয়ে মিলিয়া দাওয়াত দিস হুজুর মাদ্রাসার থেকে গেল তিনজন না চারজন গুলি গেছে বসিয়া চাইরে জনদের নিচে নিয়া খুব বালা করে রাত খাওয়াইছে না রো বালা বিছনা গদ্দির জায়গা দিছে বুঝতেছে খুব বালা গদ্দির জায়গা দিছে তাই তান খাইছন খাইয়া খুব বেশি ঘুমাইছুন আর সকালবেলা তান তান ওর সাতটা সারছে সাতটা সারিয়া দেখুন খানো এক এল পি স্কুলের তক্তা ছাড়া হুতল দেখছি তার এল পি স্কুলে নিয়ে সাতটা লাগাইয়া আর তার ব্রেঞ্চ আছে না তক্তা বনর মাঝে জঙ্গলে এল পি স্কুলে আর বুঝতেছে ও নিয়ে উস্তাদ বলারে ও বেদ গুদে খাওয়াইছেন রায় কিতা খাওয়াইছেন না তাই তার কৈছেন খুব বালা খানি খাওয়াইছেন বলা বালা বিষ না বুঝছেন নি রাত ঘুমাইছে না সকালে তো সাতটা সারছে একটা কই দিয়ে খানো আইলাম জঙ্গলের মাঝে এল পি স্কুল নিয়ে তারা কোথায় দিছে বুধবাই ওইটাই লোকের তারা রাখা যা জিন্নাত রাখা সাতটা লাগাইয়া কোনো সময় রাত মানুষের দুনিয়া ঘুরাইতে হয় বেতালে যদি লাগাইতে হারে সাতটা জিন্নাত আমরা চক্কুর আড়ালে দেখিয়ান নেব আমি মাতিয়ার তা শুনে জিন্নাত করলে মানুষের মাত শুনে লাগে খেয়র লাগে এলাকার ঘরে জিন্নাতে অনেক পুরানা পুরানা জিনিস হইলে কারণে তা তারা জানে শুনে এর লাগে জিন্নাত খাতাই তৈলে আমরা মেসা বকলের খেনে নেই আগে বলে মেসা বকল এই আম আয়াতর মধ্যে আমল আছে তার মধ্যে আমল আমার তা কি বালা আছে সমাজ গম্ফা সত্তর তো নমাজ দায়ন করিয়া পড়িত্রা নবীর সুন্নতর উপর আমল আছে এর লাগে আমলই মানুষ দেখলে জিন্নাতে অটোমেটিক ডরাই যায় আল্লাহর বন্দেগান হতার প্রসঙ্গে আমি আল্লাহ বিশেষ করিয়া সাগরি দখলে গিয়ে আব্দুল কাদির জিলানিরে কইলা বলে সাহ আপনার কাছে কইয়ার খালি সামিয়ানে বাঘ সরিয়া থাকো তাই কইলে আল্লাহ তো চাইলে সুয়র খান্দ তুলি লাইতে পারে ইটা হইল গিয়া আল্লাহর জাতর বুঝ বলিলা তাই না আপনি একদিন বাসার বাড়ি সুন্দরী এক মেয়ে দেখিয়া তাই না একজন বুজুর্গ মানুষ তাম অসংখ্য সাগরি বাসার সুন্দরী মেয়ে দেখিয়া তাই ভাগ নিয়েছে আসি গেছে বাসার বাড়ি গেছুন গিয়া কইছ না বাসা তোমার ঘরে একটা সুন্দরী কন্যা আছে এটা তোমার মেয়ে নেই বলে হা বলে মেয়েটা আমার সঙ্গে বিবাহ দিবাইনি বলে দিব শর্ত হইল তুমি যদি আমার এখানে ফার্ম যদি ফর দাও এক বছর পর্যন্ত যদি ফার্ম খান সাইয়া রাখো বলে আচ্ছা ঠিক আছে বলে কি ওর ফার্ম বলে শুকরের ফার্ম বুঝলে আল্লাহর দিয়ে কইছিল ওখান কবুল হয়ে গেছে কইলা ঠিক আছে তবে আমি আপনার মেয়ে বিবাহ করতে রাজি শুকরের ভারম দেন খুব বেশি পারা দিতরা শুকরের ভারম দেন বেশি চাইতরা সাগরি দখল খান দিয়া কইলা রে বুঝবার ক্ষমতা নাই আজকে আমরা পীর সাহ বেপথে গেছন গিয়া চলো আমরা বড় সাবর কাছে দৌড়াইয়া যাই গেলা সারা গিয়া কইলা সাহ আব্দুল কাদির সাবর কাছে গিয়া কইলা সাহ আমরা তো পীর ও মুর্শিদ আমরা তাই বেলাইনে গেছন গিয়া জানি না শয়তানে খিলা নিছে কি মনে হয় বাসার বাড়ি সুন্দর মেয়ে বিবাহ করার জন্য তাই এক বছর লাগি চুক্তি করিয়া শুকরের ভারম রাখরা শুয়র গুণ ফর দিত হাসি হঠাৎ তান ধ্যান পড়ছে ধ্যান পড়ার লগে লগে আব্দুল কাদির জিলানি লগে লগে আবার দোয়া করছে না আল্লাহ আমার সামিয়ানডে বালা রাস্তা ঘুরাইয়া দেও রে আল্লাহ আল্লাহর ওলির দোয়া কতটুক কবুল দেখো খা লগে লগে দোয়া করছন সামিয়ানে শুয়রের ভারম ফালাইলা বাসার মেরে সাড়িলা আবার বালো রাস্তার মধ্যে ঘুরিয়াই গেলা গিয়া এর লাগি বালা ওলি আল্লাহ হল বালো আলী মহলর বালা মানুষের সুরবত যাওয়ার চেষ্টা করবা কোনো বাচ্চান্তে দুষ্টামি করে বালা আলী মহলর বালা আসুন বালা পুরো কিরকলর ডার লাগাইবা এরা যদি মাথা তাঁত দিয়া ফু দেন আতাইয়া দেন তার দোয়ার বরকতে এইটা বাচ্চান বালা হয়ে যান গিয়া যার জন্য আল্লাহর বন্দেগা দোয়াই লোকের চার প্রকার দোয়ায় রহমত দোয়ায় রহমত দোয়ায় তদর দোয়ায় খুফিয়া কবিরি কিতাবের মধ্যে সে চার প্রকার দোয়াঞ্চল দোয়ায় রহবত রুহবত তদর্রু তিন প্রকার দোয়া করতে সময় হাত উঠাইতে লাগে আর খুফিয়া মানে ফসরা পায়খানা যাইতে সময় হাত উঠাইতে লাগে না
এর লাগি ফসরা পাকানা যাইতে সময় হাত উঠাইতে লাগে না, শুধু যে গুলা দোয়া পড়িবা। আর দুনিয়ার যত দোয়া আছে আশা উমেদের জন্য দোয়া, মান্নতর দোয়া, মুসিবতর দোয়া, সারা দোয়া করতে সময় আপনি আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করতা। দোয়ার কিবলা হইল কি আসমান, আতর গাতা আপনার আসমান মুখা থাকতো, এর লাগে সুন্দর করিয়া হাত এইভাবে সুন্দর করিয়া সামনে রাখিয়া আল্লাহর দরবারে দোয়া কর। কিতাব লেখা দেখছি গুরুজাতুন শব্দ আইছে, দয়া তোর মাঝখানো সামান্য ফাঁকা রাখতে পারবা, ফাঁকা রাখার লাগে হুকুম আইছে, এর লাগে দয়া তোর মাঝখানো থোড়া ফাঁক রাখতা। এটা ভাগ কই তোর মহিলা না বুঝেছি, দুইবার যদি একবারে দুই দেশ দুই আর যদি ডাকনা মেলাইলাই মানুষ হবে বেটা দোয়া করে নিন আরো কিচ্ছু করে বুঝেছি, দোয়ার তরিকা তো মানতে নেন, তরিকা তো মানতে হয়, হাতর গাতা আসমান মুখা থাকতো, দোয়ার কিবল হইল কি আসমান, হাত কলা উঠাইয়া রাখবা সিনা বরাবর। আর এগু আরেক দোয়া আছে, দোয়া ইস্তেসকা মেঘর দোয়া কর, নলা হাত উল্টাইয়া রসুল্লাহ দোয়া করছেন বগল মুবারক পর্যন্ত দেখা গেছে, এখন তো মেঘর দোয়া হয় না, আগে প্রায় সময় মেঘর দোয়া হইতো, হইতো নানি মুরব্বী সাহেব বলে কইতে পারবো, আগে আগে মেঘর দোয়া হইছে না, এখন খরা উড়ে না, এখন আর মেঘ বারো মাস অগ্রহায়ণ মাসও দিছে, পুষ মাসও দিছে, মাঘে মেঘেও দেখো যাচ্ছে রেশ না, ফরতে মাসও আল্লাহ দিতা না, এই আগেইলা আসলো চৈত্র মাস না, বৈশাখ মাসে আসে মেঘ নাই, বা চৈত্র দিলাইছে বৈশাখও দিলাইছে জ্যৈষ্ঠ আষাঢ় মেঘ নাই, রুয়ার হইতে পারতে না, জমিন বাটিয়া তার মানুষের দোয়া করছে। আমরা ছোটোবেলা পাইছি কিছু, এটাও 90, 91, 92 অর্থাৎ দেখছি দোয়া হয়েছে, বেজান দোয়া করছে অন্য ঘর দোয়া, হাত উল্টাইয়া রদুর মাঝে গিয়া ও ময়দানও গিয়া দোয়া করো, শহর গিয়া মুখাওর গিয়া রদির মধ্যে গিয়া দোয়া করো, এর লাগি দোয়া করতে সময় অবহেলা করবা না। আমরার দেশ জুমার নমাজর ঘরে দোয়া আমরা করি না, সারা বার হইয়া যায় গিয়া জুমার দিন জুমার নমাজ বাদে ইমাম সাহেব গুড়িয়ে বসবা, হজরের বাদে গুড়িয়ে বসবা, আসরের পরে গুড়িয়ে বসবা, সুন্নত সুন্নত বসা, ইমাম সাহেবের সারারে লইয়া বসিয়া দোয়া করবা। এই সময় যে ইমাম সাহেব অকল গুরুর রসুল্লাহ গুরুর ইমাম ফুবেদি গুরুর ফুবেদি আল্লাহ আছে, ফৈসবেদি আল্লাহ নাই নাই থাকো, এই সময় আল্লাহ ফুবেদি এমনি যেন মাঝে মাঝে দেখছেন নানি জিয়ারত গেলে এক গুরুকে গুড়ি যায় গুরুর নানি মাঝে মাঝে, এতে বোঝা যায় অন্য কয় আল্লাহ অন্য কয় ফুবেদি নাই সারা ফৈসবেদি। আর মসজিদের ইমাম সাহেব ফজর বাদে গুরন সুন্নত, আসর বাদে গুরন সুন্নত, জুমার দিন গুরিয়া সারার বাজেন গুরিয়া দোয়া করেন আমার নবী গুরিসলা, এই সময় কিতা আল্লাহ কিতা খুব মুখা গুরি যাইনি বলে পশ্চিম সরাই দিননি বলে জিনা, আমার আল্লাহ চতুর্দিকে আসন দে বন্দা, এর লাগি দেখো কা ইমাম সাহেব যখন গুরিয়া বসন এটা ই বস হইল জ্ঞান নবীর সুন্নত, আমার নবী এইভাবে সাহাবায়ে কেরামদের দিকে গুরিয়া দোয়া করতা, সুবহানাল্লাহ।